ছেলের পরিবর্তে আদালতে একটি মামলার হাজিরা দিতে এসেছিল বাবা। ঘটনা নজর এড়ায়নি বিচারকের, আইন বিরুদ্ধ এই কাজে আইনি পদক্ষেপ নিল বীরভূমের দুবরাজপুর আদালত। 2020 সালে বীরভূমের দুবরাজপুরের আড়োয়া গ্রামে পানীয় জলের কল বসানোকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই মামলা চলছে বীরভূমের দুবরাজপুর আদালতে। ওই মামলারই আজ দুবরাজপুর আদালতে 22 জন অভিযুক্ত হাজিরা দেয়। ওই অভিযুক্তদের মধ্যে পিন্টু হাজরা নামে এক যুবকের নাম ছিল। পিন্টু হাজরা আজ দুবরাজপুর আদালতে হাজির হননি। তার পরিবর্তে তার বাবা দিলীপ হাজরা ছেলের হয়ে মিথ্যা পরিচয় দিয়ে দুবরাজপুর আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালতে মামলা শুরু হলে পিন্টু হাজরার নাম নিয়ে তার বাবা আদালতে বিচারকের সামনে আসে। আচার আচরণ দেখে সন্দেহ হয় দুবরাজপুর আদালতের বিচারকের। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদে দিলীপ হাজরা ভেঙে পড়েন এবং তিনি স্বীকার করেন যে ছেলের হয়ে তিনি মিথ্যা পরিচয় দিয়ে আদালতে হাজিরা দিতে এসেছিলেন। দুবরাজপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক দীপালি শ্রীবাস্তব নির্দেশ দেন দুবরাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে 416 আইপিসিতে দিলীপ হাজরার বিরুদ্ধে মামলা রুজু করার জন্য। এরপর দিলীপ হাজরাকে দুবরাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন বিচারক। পাশাপাশি তাকে 2023 সালের 14 মার্চ ফের আদালতে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়। দুবরাজপুর আদালতের আইনজীবী ও কর্মীরা এই প্রক্সি দেওয়ার ঘটনায় যথেষ্ট অবাক হয়েছে। আগামী দিনে এই ঘটনা যাতে না ঘটে তার জন্য আদালতের আইনজীবী ও ল ক্লার্করা আরও সতর্ক থাকবেন বলে জানা গিয়েছে। দুবরাজপুর থেকে সুপ্রতিম দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল। আজ দুবরাজপুর ফার্স্ট ট্র্যাক দুবরাজপুর এডিজে ফার্স্ট ট্র্যাক আদালতে সেশনস 8/2022-এর কেসে পিন্টু হাজরা উনি অভিযুক্ত ছিলেন, সেই অভিযুক্তের পরিবর্তে মিথ্যা পরিচয় দিয়ে তার বাবা দিলীপ হাজরা হাজিরা দেন এবং পরবর্তীকালে কোর্টে সন্দেহ প্রকাশ হয় এবং সেখানে দেখা যায় যে হ্যাঁ, উনি পিন্টু হাজরা নন, উনি দিলীপ হাজরা। এরই পরিপ্রেক্ষিতে দুবরাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে উনি কমপ্লেন একটা লানেট এডিজের ফার্স্ট ট্র্যাক একটা কমপ্লেন সহ ওই অভিযুক্তকে ফরওয়ার্ড করেন। আদালত উভয় পক্ষের শুনানির পর 416 ধারা আইপিসি ধারা মতে ওনার যেহেতু বেলেবেল ইন নেচার কেস সেহেতু বেল পেয়ার অ্যালাউ করেন, 1000 টাকা বন্ডে ওনাকে মুক্তি দেন, মানে জামিনে মুক্তি দেন এবং সেই সঙ্গে 14/3/2023 তারিখে পুনরায় পদ্ধতি মানে আইনি পদ্ধতি প্রক্রিয়ার জন্য হাজিরার জন্য নির্দেশ দেন।